আসসালামু আলাইকুম। আমরা যেখানে ভিডিওটি শেষ করেছিলাম তারপর থেকে আবার আমরা ভিডিওটি শুরু করতেছি। এটা হচ্ছে পরবর্তী ভিডিও, ওর বাকি অংশ আমরা দেখতেছিলাম যে কিভাবে আমরা এটা টাইপ করব অঙ্কটি। তো এখন আমাদের এই পর্যন্ত টাইপ করা হয়ে গেল, সমান সমানে পরে রয়েছে উপরে 7/3, তারপর আবার নিচে 100, এটা আমরা টাইপ করব সেম ভাবে। তাহলে আমরা এখানে চলে যাই, যার পরে এটা নিলাম, এখানে আরো একবার নিতে হবে, যার পর আমরা দেখে নিই এখানে আমরা কি দেখে এসেছিলাম, 7/3 আর নিচে 100। তাহলে আমরা 7 দিলাম, নিচে ডাউন অ্যারো দিয়ে নিচে আসলাম, 3 দিলাম, আবার ডাউন অ্যারো দিয়ে নিচে এসে 100 দিলাম, এবং রাইট অ্যারো দিয়ে পাশে গেলাম। পাশে গিয়ে আমরা দেখি যে কি আছে, সমান সমান আছে, তাহলে আমরা সমান সমানটা দিয়ে দিলাম। তারপরে দেখি কি আছে, তারপরে আছে 7/3। আমরা আবারও এই অপশনটিতে যাই, যে অপশনটা নিলাম, নেওয়ার পরে 7, ডাউন অ্যারো দিয়ে নিচে আসলাম এবং 3, আবার রাইট অ্যারো দিয়ে পাশে গেলাম, যার পরে এখন দেখি এখানে কি আছে, গুণ চিহ্ন আছে। তাহলে গুণ চিহ্নটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে আছে, আমরা এটা ক্লিক করলাম, গুণ চিহ্ন চলে আসলো। এরপরে আমরা দেখি কি আছে, আমরা একেবারেই ধরে ধরে শিখাচ্ছি, 1 এবং 100। তাহলে আমরা দিলাম, যার পরে 1 এবং নিচে 100, আবার রাইট অ্যারো দিয়ে পাশে গেলাম, তারপরে দেখি কি আছে, সমান সমান 700/300। তাহলে সমান সমান আমরা আবার দিলাম, যার পরে 7/300। এখন আমি পাশে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইকুয়েশনের বাইরে চলে আসছে, অর্থাৎ যখন আমার কার্সারটি ইকুয়েশনের ভিতরে থাকবে তখন কিন্তু এখানে সেই অপশনগুলো শো করবে। আমরা দেখছি যে যে ডিজাইন যে অপশনটি, এই অপশনটি কিন্তু ইকুয়েশনের একটি অংশ। আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু অপশনটি চলে যাচ্ছে, অর্থাৎ আমি এখন ইকুয়েশনের বাহিরে রয়েছি। এখন আমি এন্টার দিলে আমি নিচের লাইনে আসতে পারতেছি, এবং এই লাইনটি সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, আমি এই কথাটি আবার লিখে ফেলতেছি, সাধারণ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, শতকরায় প্রকাশ প্রকাশ। আমি আবারও এই অপশনটি টাইপ করব। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখানে তো সব কিছু বাংলায় রয়েছে, আর আমার এখানে কিন্তু সব ইংলিশে রয়েছে, এখন কি করে আমি বাংলা করব। অনেকেই প্রশ্নটা করে থাকে, এবং আমি দেখেছি যে তারা বাংলা করতে পারে না। তো একেবারে সিম্পলি বিষয়টা, যেহেতু এখানে যখন বাংলা করা রয়েছে অবশ্যই এখানেও বাংলা হবে, তাই আমি পুরো লাইনটাকে একবারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সুতো নেমজি ফন্টটি দেওয়ার সাথে সাথে এটা বাংলায় রূপান্তর হয়ে গেল। এখানে সুতো নেমজি ফন্ট দেওয়ার সাথে সাথে সব বাংলা হয়ে যাবে। আমি এটাকে যদি এখন কপি করে এখানে দিই তাও হবে, আবার যদি আমি টাইপ করি তাও হবে। তাহলে আমরা পরেরটা টাইপ করি, 2/5 সমান সমান আবার 2/5 আমরা এটা দিয়ে দিই। প্রথমে চলে গেলাম ইনসার্ট, এবং ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশন থেকে এই অপশনটিতে আমরা যাই, যার পরে 2/5, তারপরে আছে কি দেখি, সমান সমান 2/5 সমান সমান, আমরা এই অপশনটি আরও একবার নিই, নেওয়ার পরে 2/5, তারপরে রয়েছে গুণ চিহ্ন, আমরা গুণ চিহ্নটা দিয়ে দিলাম, তারপরে রয়েছে 20/20, আমরা দিয়ে দিলাম, এখানে যাওয়ার পরে খুব ইজিলিভাবে রাইট অ্যারো দিয়ে পাশে গেলাম, এবং 40 এবং 100, 40 এবং 100, আগে সমান সমান চিহ্ন আছে, 40 এবং 100, তারপরে কি আছে, তারপরে রয়েছে সমান সমান 40%, তারপরে কোলন, আবার আমরা ইকুয়েশন নিই, ইকুয়েশন নেওয়ার পরে এখানে কি আছে আমরা দেখি, এখানে আছে 1/8 1/8, আবার নিই, নেওয়ার পরে এটা দিয়ে দিই, 1/8 সমান, অপশনগুলো আবার নিই, 1/8
এইট। আচ্ছা, তারপরে কি আছে? গুণ চিহ্ন আছে, আমরা গুণ চিহ্ন, সরি, গুণ চিহ্ন দিয়ে দিলাম। গুণ চিহ্ন দেওয়ার পর রয়েছে, আচ্ছা, 12 1/2, তাহলে অপশনটা নিলাম। নেওয়ার পরে এখানে গেলাম আমি, 12 দিয়ে অপশন নিতে পারি, আবার পরেও নিতে পারি, এইভাবেও নিতে পারি, আবার মাউস দিয়েও এখানে আসতে পারি, যার যেটা যেভাবে সুবিধা। একই অপশন নিচেও আছে। তা আমি এখানে একটা জিনিস করতে পারি, এই অপশনটাকে কপি করে আমি এই অপশনে পেস্ট করে দিতে পারি। সরি, কপিটা এইভাবে করতে হবে, কপি এবং নিচে এসে পেস্ট। আবার রাইট অ্যারোতে পাশে গেলাম, যার পরে দেখি কি আছে, সমান সমান আছে, সমান সমান দিলাম। এবং হ্যাঁ, একই সেম জিনিস রয়েছে, আমি এখন এটা পুরাটাই কপি করতে পারি এবং এখানে এসে পেস্ট করে দিলাম, এবং এই পুরাটাকে সিলেক্ট করে নিয়ে 100 দিয়ে দিলাম, দিয়ে রাইট অ্যারোতে পাশে আসলাম। তারপর আবারও সেম জিনিস, পার্সেন্ট হবে শুধু, আমি উপরের এটাকে কপি করলাম এবং রাইট অ্যারোতে পাশে আসব, পাশে এসে ব্যাস, পাশে এসে ওটা পেস্ট করলাম এবং পার্সেন্টেজটা দিয়ে দিলাম, পুরো লাইনটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে সুতোর নেমজি ফন্টটা দিয়ে দেওয়ার সাথে সাথে বাংলায় পরিণত বা রূপান্তর হয়ে গেল। তো এখন আমরা এই পুরা 2টি লাইন আমরা তৈরি করতে পারলাম মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশন অপশন থেকে। তো বন্ধুরা, যারা এই অঙ্ক তৈরির জটিলতায় আছে, তাদেরকে বলছি ভিডিওটি পুনরায় আরও একবার দেখার জন্য, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে হবে। আর আমার ভিডিওগুলো যদি কাজে লাগে বা ভালো লাগে, অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিতে হবে, বন্ধুদের মাঝে এবং যাদের প্রয়োজন তাদের মাঝে। আর আমার এই টেক ভিডিওগুলো পুনরায় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, যেন পরবর্তী নোটিফিকেশন আপনি আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।